জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় দেশটির সম্রাটের দেয়া অর্ডার অব দ্য রাইজিং সান সম্মাননা পাচ্ছেন দুই বাংলাদেশি। ওই দুই বাংলাদেশি হলেন জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রথম সভাপতি মতিউর রহমান এবং বাংলাদেশের কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের সাবেক কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আবু সাইদ। দেশটির দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার জাপান সরকার এবছরের সম্মাননার জন্য বিদেশি নাগরিকদের নাম ঘোষণা করে। জানা যায়, জাপান এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সংযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য দ্য অর্ডার অব দ্য রাইজিং সান গোল্ড রেস উইথ রোজেট পাবেন ব্যবসায়ী মতিউর রহমান এবং কুমিল্লা ও চট্টগ্রামে থাকা বিশ্বযুদ্ধে নিহত জাপানিদের কবরগুলো দেখাশোনা করায় দ্য অর্ডার অব দ্য রাইজিং সান গোল্ড অ্যান্ড সিলভার রেস সম্মাননা পাচ্ছেন মোহাম্মদ আবু সাইদ।